টাঙ্গাইলের ভুয়াপুরে চলমান এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ডিউটি চলাকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শাহজামাল ৪৫ নামের একজন সহকারী শিক্ষা কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১:৩০টার দিকে উপজেলার আলোয়া মনিরুজ্জামান খান বিএম কলেজে এইচএসসিতে হিসাব বিজ্ঞান পরীক্ষা চলাকালে ডিউটিরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে বেলা ১২টায় তিনি মারা যান। শাহজামাল টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটার বামাইল গ্রামের মৃত শামসুল আলমের ছেলে। তিনি ভুয়াপুরের উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আজিজুর রহমিয়া এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন। আলোয়া মনিরুজ্জামান খান বিএম কলেজে এইচএসসি পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীন বেলা ১২:১২টায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান খান জানান, বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার হিসাব বিজ্ঞান পরীক্ষা ছিল। বেলা ১১টা থেকে পরীক্ষা শুরু হয়। পরীক্ষার শুরুর সময় থেকে কলেজের বিভিন্ন কক্ষ পরিদর্শন শেষে বেলা ১২টার দিকে অফিস রুমে বসেন। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে নয়ে পড়ে যাচ্ছিলেন। সহকর্মীরা তার মাথায় পানি ঢালেন। পরে উপসহকারী মেডিকেল অফিসার আব্দুর রশিদ তার শারীরিক প্রাথমিক পরীক্ষা করে আশঙ্কাজনক মনে হলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আব্দুল সুবহান জানান, দুপুরে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহজামালকে ওই কলেজে অধ্যক্ষ সহ তার সহকর্মীরা হাসপাতালে নিয়ে আসেন। প্রধান শিক্ষক থেকে ২০১৪ সালে তিনি সহকারী শিক্ষা কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। ২০১৭ সালে ভুয়াপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। কর্মজীবনে তিনি হাস্যোজ্জ্বল ছিলেন। তার মৃত্যুতে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক সহ নানা শ্রেণীপেশার মানুষ শোক জানিয়েছেন।